কমার্শিয়াল সিনেমা আমরা কম বেশি প্রত্যেকেই পছন্দ করি, এবং সেই সিনেমাটা যদি দেশ সংক্রান্ত হয় সেটা তো একটু বেশি পছন্দের হয়। তো সেই রকমই একটি সিনেমা 2019 এসেছিল, জিদ্দার প্যান্থার। তো সেই 5 বছর পর আবারও কিন্তু প্যান্থার 2 নিয়ে জিদ্দা ফিরছে। হ্যালো গাইজ, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো গতকাল ছিল 9th August, এবং গতকালই কিন্তু 2019 সালে জিদ্দার যে প্যান্থার মুভিটা এসেছিলো তার কিন্তু 5 বছর পূর্ণ হলো। এবং এই সিনেমাটা কিন্তু 15 আগস্ট নাগাদ যেহেতু রিলিজ দেওয়া হয়েছিল, একটা ভালো মতো কিন্তু কালেকশন করেছিল সেই সময় দাঁড়িয়ে। তো গতকাল যেহেতু প্যান্থার মুভির 5 বছর কমপ্লিট হলো, তো জিৎ ফিল্ম অফিসের পক্ষ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়, তারা হচ্ছে সেলিব্রেশন রূপে তারা একটা পোস্ট করে। তো প্যান্থার মুভির যিনি পরিচালক অংশুমান প্রত্যুষ, তিনি কিন্তু সেই পোস্টটা শেয়ার করেছেন, এবং কিন্তু তিনি তাদেরকে থ্যাঙ্কস জানিয়েছেন, এবং নিচে তিনি যে কথাটি লিখেছেন তার থেকে পুরোপুরি ধরা যেতেই পারে যে জিদ্দা আবার প্যান্থার 2 নিয়ে ফিরছে। তিনি কিন্তু লেখেন যে আশা, মানে সব কিছু ঠিকঠাক থাকলে আশা করা যায় যে খুব শীঘ্রই প্যান্থার 2 নিয়ে দেখা হবে। তাহলে এরপর থেকে যখন অংশুমান প্রত্যুষ এত বড় কথাটা বলেছেন, তাহলে তো ধরা যেতেই পারে তিনি আবার জিদ্দার সঙ্গে কাজ করছেন, এবং প্যান্থার 2 আসতে চলেছে। কারণ প্যান্থার সংক্রান্তই যেহেতু তিনি এই পোস্টারটা করেছেন, তো এটা তো ধরা যেতেই পারে। তো প্যান্থার 2019-এ আমরা যে সিনেমাটা তোমরা এখনও চাইলে দেখতে পারো, খুব দারুণ একটা কিন্তু সিনেমা ছিল। সেখানে যে অ্যাকশান সিকোয়েন্সগুলো ছিল এবং যে ডায়লগসগুলো ছিল, সব কিছু ওভারঅল কিন্তু একটা দারুণ ছিল। হয়তো আজকের দিনে দাঁড়িয়ে 2024 সালে দাঁড়িয়ে হয়তো আমাদের মনে হবে যে, কারো কারো মনে হতেই পারে যে কি অ্যাকশান ভালো নয়, কিন্তু এরকম মনে হতেই পারে ইত্যাদি ইত্যাদি, কিন্তু 2019-এ দাঁড়িয়ে কিন্তু ওই অ্যাকশানটা মারাত্মক ছিল। আমাদেরকে 5 বছর আগে, মানে পরে পিছিয়ে যেতে হবে, তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো, ফিল করতে পারবো। এবং প্যান্থার 2 যদি এখন আসে, 2025 সালে আসে, তাহলে নিশ্চয়ই তার থেকে আরও অনেক বেশি হাইপ ক্রিয়েট করবে, এটা ধরা যেতেই পারে। কারণ দিনে দিনে সব কিছুরই উন্নতি হচ্ছে, তো সিনেমার ক্ষেত্রে কেন নয়। এবং মানে কমার্শিয়াল সিনেমার নাম বলতে ফার্স্ট যার যে মানুষটার নাম আসে সেটা কিন্তু জিদ্দা। এবং জিদ্দা রিসেন্টলি যা যা সিনেমা করে এসছে, সেটা রাবণ হোক, সেটা মানুষ হোক, সেটা চেঙ্গিজ হোক, বা মানে প্রত্যেকটা সিনেমায় কিন্তু দারুণ একটা কালেকশান করেছে। মানুষটা হয়তো সেরকম কালেকশান করতে পারে, কিন্তু চেঙ্গিজ বাট রাবণ দারুণ কিন্তু একটা কালেকশান করেছে। তো এবং জিদ্দা এখন বর্তমানে খাঁকি 2 নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে, তো খাঁকিটিটা খুব ভালোভাবে কমপ্লিট হয়ে যাক, এবং দেখা যাক যে কবে প্যান্থার 2 আসে। এবং এই এত বড় কথা যখন উনি বলেছেন, তার মানে তো কিছু তো একটা সম্ভাবনা রয়েছে, এবং এই ধরনের সিনেমা দেখতে মানুষজন কিন্তু একটু বেশিই পছন্দ করে। তো দেখা যাক কবে এটাকে অফিসিয়ালি আপডেটই বলা যায়, কবে আরও ডিটেলসে আপডেট পাওয়া যাচ্ছে যে হ্যাঁ সত্যি যে 2025 সালে কি 2026 সালে জিদ্দা প্যান্থার 2 নিয়ে আসছে। আমি তো ভীষণ এক্সাইটেড, আমি জানি সমস্ত জিদ ফ্যানেরাই এটা নিয়ে এক্সাইটেড থাকবে। তো তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটায়, টাটা।